নমস্কার বন্ধুরা জানুয়ারি মাস অর্থাৎ দু সালে নতুন বছর জানুয়ারি মাস থেকে রেশন কার্ডে ফ্রি রেশন সার্ভিস বন্ধ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার তবে কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বোনাস টাকা পেয়ে যেতে পারবেন ফ্রি রেশন বন্ধ হয়ে যাওয়ার পরেও তো কোন কার্ডে আপনারা বোনাস টাকা পাবেন এছাড়াও কোন কার্ডে কত পরিমাণ মাল পাবেন আপনারা এবং রেশন বন্ধের ব্যাপারে কী আপডেট আসছে আজকের এই ভিডিওতে আলোচনা করব ভিডিও ভালো লাগলে লাইক করবেন পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না দেখুন আপনার কাছে যদি এ ওয়াই রেশন কার্ড থাকে এই ধরনের রেশন কার্ড তাহলে কিন্তু আপনি চাল পাবেন একুশ কেজি পরিবার পিছু আর পুষ্টিযুক্ত আটা পাবেন তেরো কেজি তিনশো গ্রাম পরিবার পিছু আর চিনি নিতে চাইলে এক কেজি প্রতি পরিবারের জন্য পাবেন সাড়ে তেরো টাকা কেজি দরে তো এই মালটি আপনারা পাবেন কিন্তু এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন করোনার সময় থেকে চালু হওয়া দু সাল থেকে যে চাল আমাদেরকে দেওয়া হতো অতিরিক্ত গম দেওয়া হতো অতিরিক্ত এই মালটি কিন্তু সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো দু হাজার সালের জানুয়ারি থেকে তো আগে কিন্তু এরকম ছমাস ছমাস করে বাড়ানো হয়েছিল করোনার সময় থেকে এটি বর্তমানে কিন্তু এটি বন্ধ করে দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে আর কিন্তু আপনারা জানুয়ারি দু থেকে এই মালটি পাবেন না শুধুমাত্র এই মালটি নিয়ে আপনাদেরকে সন্তুষ্ট থাকতে হবে এরপর আপনার যদি এসপি এইচ মানে বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত এই ধরনের রেশন কার্ড থাকে একটা রেশন কার্ডের জন্য চাল পাবেন তিন কেজি করে আর পুষ্টিযুক্ত আটা পাবেন এক কেজি নশো গ্রাম করে আর কোনো কিছু পাবেন না ডান দিকে দেখতে পাচ্ছেন চাল তিন কেজি সাতশো পঞ্চাশ গ্রাম গম এক কেজি দুশো পঞ্চাশ গ্রাম যেগুলো করোনার সময় থেকে দেওয়া শুরু হয়েছিল এটি কিন্তু সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো এই দু হাজার বাইশের ডিসেম্বর থেকে মানে দু হাজার তেইশের জানুয়ারি থেকে আপনারা এই ডান দিকে যে মালটি দেখতে পাচ্ছেন এই মালটি পাবেন না কেবলমাত্র বাম দিকের মালটি পাবেন তারপর আপনার কাছে যদি পিএইচএইচ ক্যাটাগরির মানে এই ধরনের একটি এই ক্যাটাগরির রেশন কার্ড থাকে একটা রেশন কার্ড থাকলে চাল পাবেন তিন কেজি পুষ্টিযুক্ত আটা পাবেন এক কেজি নশো গ্রাম করে আর কোনো কিছু পাবেন না ডান দিকে যেটা প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার দরুন চাল গম দেওয়া হতো যথাক্রমে তিন কেজি সাতশো গ্রাম এবং এক কেজি দুশো গ্রাম করে এটি কিন্তু আমাদেরকে আদ দেওয়া হবে না এটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো। আর আপনার কাছে যদি আর কেস হয় ওয়ান ক্যাটাগরির রেশন কার্ড থাকে তাহলে চাল পাবেন দুই কেজি পিছু পুষ্টিযুক্ত আটা পাবেন দুই কেজি আটশো পঞ্চাশ গ্রাম পিছু আর অথবা গম পাবেন তিন কেজি পিছু এবার দেখুন এই যে আটা অথবা গম যে কোনো একটা দেবে আপনাদেরকে তবে বর্তমানে কিন্তু গম দেওয়ারই রেওয়াজ ছিল তবে আবার গম সংকট থাকার জন্য তিন কেজি গমের জায়গায় তিন কেজি চাল দিয়ে দিচ্ছিল মানে আর কেস ওয়ান কার্ড থাকলে চাল পাবেন মোট আপনারা দুই কেজি প্লাস এই যে গমের বদলে চাল মানে তিন কেজি তাহলে দুই আর তিনে মোট পাঁচ তাহলে আর কিছু ওয়ান কার্ডের জন্য একটা কার্ডে চাল পাবেন মোট পাঁচ কেজি করে আর কিন্তু কোনো কিচ্ছু আপনারা পাবেন না আর আপনার কাছে যদি আর টু ক্যাটাগরির রেশন কার্ড থাকে মানে এই ধরনের একটি রেশন কার্ড থাকে তাহলে চাল পাবেন এক কেজি মাথা পিছু গম পাবেন এক কেজি মাথাপিছু সম্পূর্ণ বিনামূল্যে তবে গম অপর্যাপ্ত থাকলে গমের বদলে চাল আপনাদেরকে দিয়ে দেওয়া হবে গম এক কেজির জায়গায় চাল এক কেজি মানে মোট আপনাদেরকে চাল দু কেজি করে দিয়ে দেওয়া হবে আর কে টু একটা রেশন কার্ড থাকলে তবে ফ্রি রেশন সার্ভিস বন্ধ হয়ে গেলেও আপনাদের জন্য খুশির খবর রয়েছে জানুয়ারি মাসে আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারবেন বিভিন্ন জনমুখী প্রকল্পের টাকা যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে কোনো ক্যাটাগরির রেশন কার্ড থাকলেই মেয়েরা এস হলে এক হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে ও বিসি হলে পাঁচশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে যে সকল কৃষকরা এখনও টাকা পাননি তারা জানুয়ারি মাসেই তাদের জমির পরিমাণের উপর ভিত্তি করে দু হাজার থেকে পাঁচ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে এবং সুত্যমারফত খবর পি এম প্রকল্পের টাকাও দু হাজার টাকা করে কৃষকদেরকে জানুয়ারি মাসেই রিলিজ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কোনো ক্যাটাগরির রেশন কার্ড থাকলে আপনার কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না